Assalamualaikum viewers. Viewers, এখান থেকে বিভিন্ন ধরনের food item সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে wholesale supply দেওয়া হয়। যারা এই সমস্ত food item নিয়ে ব্যবসা করছেন বা ব্যবসা করতে চান, তারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে পাইকারি দামে wholesale মূল্যে এই productগুলি নিয়ে আপনারা এখান থেকে ব্যবসা করতে পারেন। তো যারা বিভিন্ন মুদি মনোহারি দোকানে এই ফুড আইটেমগুলা সাপ্লাই দিতে চান, তারাও চাইলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা এই পণ্যগুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। সো কি কি প্রোডাক্ট এখানে আছে, কি কি প্রোডাক্ট পাওয়া যায়, আপনি কি কি প্রোডাক্ট এখান থেকে নিয়ে সেল করতে পারবেন, তার বিস্তারিত দাম এবং কিভাবে সেল করবেন তার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সো ভিউয়ার্স, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে মিশেল ভাই, আমরা ওনার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের এই বিজনেসটা খুব ইজি একটা বিজনেস, এটাকে আমি যেটাকে বলি যে মানে এই বিজনেস যদি কেউ না পারে তাহলে আর কোনো ব্যবসা তার জন্য আর নাই। ওকে, কেন এটা অ্যাকচুয়ালি এখানে প্রতিটা প্রোডাক্ট আমাদের বানানো হয়েছে চার দোকান কেন্দ্রিক করে। এবং চার দোকান এমন একটা দোকান যে যেখানে মানুষ যে কোনো কারণে যে কোনো সময় যে কোনো হালতেই যায়, সুখে দুঃখে সবখানে চার দোকানে মানুষ যায়। বাচ্চা হয়েছে তখনও চার দোকানে চা খায়, মা মারা গেছে তখনও চার দোকানে চা খায়। তো চার দোকানটা এমন একটা জিনিস যেটা প্রতিটা জেলায় বলেন, প্রতিটা জায়গায় বলেন, একটা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এমন কোনো লোক পাওয়া যাবে না যে ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে চার দোকানে চা খায় না। তো ওই চার দোকানকে সামনে রেখেই আমাদের এই বিজনেস শুরু, আমাদের বিজনেসের এক একটা প্রোডাক্টিভিটি করা। এখন আলহামদুলিল্লাহ এখানে ব্যবসাটা খুব ইজি একটা বিজনেস। আমাদের এখানে আইটেম আছে প্রায় 35টার উপরে, সামনে আরও চানাচুর বিস্কিট এগুলাও আসতেছে ইনশাল্লাহ। এখন এই প্রোডাক্টগুলো যেমন ধরেন আমাদের কাছে সবগুলোও যদি কেউ 10টা 10টা করে যদি নিয়ে যায় ধরেন, তাহলে সে তার এলাকার মধ্যে প্রথম ধরেন একটা জায়গায় কিন্তু আপনার চার দোকান অনেকগুলো থাকে, তো সে প্রথম চার দোকানে ধরেন তিনটা আইটেম দিল, অন্য তিনটা আইটেম পরে চার দোকানে দিল, অন্য তিনটা, তা দেখা গেল 10টা দোকানে সে সিমেলটেনিয়াসলি প্রোডাক্ট দিতে থাকতেই পারবে, থাকতেই পারবে। তো হলো কি দেখা যায় গ্রস সবগুলো আইটেমই সেল হয়ে যায়। তো আমাদের বিজনেস পলিসিটা কিছুই না, এখানে একটা আলোচনার বিষয় এতটুকু যে যারা আমাদের কাছে প্রোডাক্টটা নেবেন তাদের একটা বড় বিষয়টা হচ্ছে দোকানে প্রোডাক্টটা সকালবেলা দিবেন এবং টাকাটা রাতের বেলা উঠাবেন। ইনস্ট্যান্টলি কিন্তু কোনো চার দোকানদাররা পেমেন্ট করেন না। তো এখানে তাদের পুঁজিটা একটাই দরকার, যেটা আমি ডিটেলিং সবসময় বলে থাকি যে আপনারা এক চালান সাপোজ ধরেন আপনি চাচ্ছেন প্রতিদিন আমি 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করি প্রতিটা দিন, তাহলে আপনাকে যেটা করতে হবে ধরেন আপনি আমাকে অর্ডার করলেন, আমাকে টাকা পাঠিয়ে দিলেন, আমি 10,000 টাকার প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিলাম একদিন পরে, তাহলে আপনার প্রোডাক্টটা পাওয়ার পরের দিনে মানে ধরেন আপনার সকালের মধ্যে আপনার কাছে পৌঁছায় যাবে, আপনি এই প্রোডাক্টটা নিয়েই যেটা করবেন সকালবেলায় দোকানে তিনটা তিনটা করে ধরেন আপনি আমার কাছ থেকে 2 কার্টন যদি প্রোডাক্ট নেন 12,000 টাকার কাছাকাছি আসে, তো আপনি মোটামুটি দিয়ে দিলেন দোকানের মধ্যে ধরেন তিনটা করে যদি হয় তাহলে 30টা দোকানে দিলে আপনার 90টা প্রোডাক্ট চলে গেল। তো 30টা দোকানে সকালে দিবেন, সন্ধ্যার সময় যখন আপনি যাবেন, এই যে অনেক ভাইরাও আছে ওনারও বিজনেস শুরু করছেন অনেক নতুন নতুন করে, এই সকালবেলাই দেখবেন সন্ধ্যার সময় গেলে আইটেম মোটামুটি শেষ হয়ে যায় এবং আপনাদেরকে টাকা যতটুকু সেল হয় এতটুকু দিয়ে দেয়, পরের দিন আপনি আবার ওই দোকানের প্রোডাক্টগুলো দিবেন। কাজটা হচ্ছে আমার থেকে নেওয়া, পরের দিন দোকানে দেওয়া, রাত্রেবেলা টাকা ওঠানো, তার আগের দিন আবার দেওয়া। তো আপনার তিনটা পুঁজি এখানে ব্যবহার হবে। প্রতিদিন যদি আপনি 2 কার্টন মাল সেল করতে চান তাহলে আপনার আমাকে দিলেন বা 1টা কার্টন নিয়ে শুরু করেন, আপনি আমার কাছ থেকে 1 কার্টন নিলেন, আপনি দোকানে গিয়ে 1 কার্টন দিলেন, আবার আমাকে অর্ডার করলেন, তো দেখা যাচ্ছে আপনার 1টা কার্টন যদি 6,000 টাকা হয় তাহলে আপনি মোটামুটি 18-20 হাজার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে প্রতিদিন আপনি 1 কার্টন প্রোডাক্ট সেল করতে পারতেছেন 20,000 টাকা পুঁজিটা হাতে থাকলে। আর 1টা কার্টন প্রোডাক্ট যদি আপনি সেল করেন একদম সব খরচ বাদ দিয়ে নর্মালি আলহামদুলিল্লাহ 1100 থেকে 1200 টাকা, 1 to 1200 টাকা থাকে প্রফিট। প্রফিট, ওকে ফাইন। আমাদের ব্যবসার সবচেয়ে মাদার আইটেম লাড্ডু, যেটা দিয়ে এই বিজনেস স্টার্ট, এই যে গ্রিন কালারের লাড্ডু, এটা হচ্ছে আমরা শাহী লাড্ডু বলি, শাহী লাড্ডু হলুদ কালারের উপরে আপনার লাচ্ছা দেওয়া আছে। এবং আমার একটা অনেক বড় বিসিসিটি আছে এই লাড্ডুটা আলহামদুলিল্লাহ আমি অনেক বড় একটা সাইজ দেই যেটা সাধারণতভাবে মার্কেটে পাওয়া যায় না। আচ্ছা, আমাদের এই সাইজটা অনেক বড়, এইটার মধ্যে আমাদের 4টা আইটেম হবে, একটা ইয়েলো, একটা আছে হলো রেড অরেঞ্জের, আর একটা আছে হলো হোয়াইট কালারের, আর একটা হচ্ছে আপনার চকলেট কালারের। তারপরে আসেন যদি এখানে একটা একটা করে দেখেন, এটা হলো টুটি ফুটি সন্দেশ,
এক ধরনের চেরি টাইপের জিনিস ইউজ করা আর কি, টুটি ফুটি সন্দেশ। আরেকটা আমাদের অনেক রানিং এবং অনেক জোস একটা আইটেম, আপনি খায়া দেখেন, এটা হচ্ছে সাদা কালো মিষ্টি, শিরার মিষ্টি। আচ্ছা আচ্ছা, এইটা চার দিনের মতো একটা মেয়াদ থাকে এটা। হ্যাঁ, তো খুব চলে এবং আলহামদুলিল্লাহ যেই খাবেন আপনি ওইবেন খেয়ে দেখেন, এই রিভিউটা দিবেন আমাদেরকে, এটা কতটা হাই কোয়ালিটি। এই দেখেন যতগুলো বানানো হয়েছে সব শেষ হয়ে গেছে, লাস্টে ভাই আসছে উনিও সব। আব্দুল্লাহ কি ধরছে? আব্দুল্লাহ এটা হচ্ছে জাফরান সন্দেশ বলে, ওই সন্দেশটা, এটার উপরে জাফরান দাও, জাফরান দাও। আর একটা আমাদের শাহী সন্দেশ আছে, শাহী সন্দেশ না, আইটেমগুলি আমরা দেখাবো ভিউয়ার্স, প্রচুর আইটেম রয়েছে এখানে। এটা হলো তিল চাপ, এটা হলো তিল চাপ। আচ্ছা, মানে নারিকেলের নাড়ুটা একটু সফট ভাবে বানায় তারপরে এটা তিলের মধ্যে চুবানো হয়। আচ্ছা আচ্ছা, এই মানে তিল লাগায় দেওয়া হয়। এটা হচ্ছে বাদামি, এটা আমাদের বাদাম, চিরা, তিল দিয়ে এটা পাকানো হয় গুড় দিয়ে। ওকে, এটা আবার আমাদের একটা চিনির আইটেম আছে, এটা চিনি দিয়ে। আর এটা কি চিনি ছাড়া? এটা হলো গুড় দিয়ে, গুড়। হ্যাঁ, একটু যদি আসি এটারই আমি চিনির প্রোডাক্টটা একটু দেখাই দিই, যেহেতু ভিউয়ার্সরা আছে। এই দেখেন এটা হলো চিনিরটা, এটা চিনি না, চিনিরটা মচমচা, অনেক হাই হয়, একদম মচমচা টাইপের হয়, চিনি তো খুব কড়া। তারপরে এখানে আইটেম কি? হ্যাঁ, আগে আগে আমরা শেষ করি একটা একটা করে। এগুলো হলো সব 20 পিসের আইটেম। এটা হলো বালুশাই, বালুশাই, এটা হলো বালুশাই। আচ্ছা, কত পিস আছে এগুলো? এই শুধু বালুশাইটা 15 পিস হয় বড় বাটির মধ্যে। আচ্ছা, এরপর আসেন, এটা হলো কালোজাম, কালোজাম মিষ্টি, কালোজাম নাড়ু, নারিকেলের নাড়ু, নারিকেলের নাড়ু। আমাদের এখানে নাড়ু চার টাইপের হয়, নারিকেলের নাড়ু হয়, তিলের নাড়ুটা কোথায় একটু দেখি, তিলের নাড়ু, এই যে এটা হচ্ছে তিলের নাড়ু। আচ্ছা, ওর একটা হাতে নেন, এর একটা হাতে নেন, নারিকেলের একটা, এর একটা। হ্যাঁ, এই যে নারিকেলের নাড়ু, হ্যাঁ, তিলের নাড়ু। আচ্ছা, এটা নারিকেল, এটা তিল। এখানে আবার তিল আর একটা হয়, এটা হচ্ছে বাদামের নাড়ু, বাদামের। এইটা আমার একটা প্রিমিয়াম প্রোডাক্ট, দুধ নারিকেল, এটার মধ্যে পাউডার দুধ এবং কন্ডেন্স মিল্কের মধ্যে পাউডার দুধ ইউজ করে নারিকেলের নাড়ুটা বানানো। আচ্ছা, খুবই সুস্বাদু, খুবই চলতেছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আপেল তৈরি করছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা সন্দেশ এটা। আচ্ছা আচ্ছা, আপেল, এটা পুরাটাই আপেল, ওই যে মিষ্টান্ন ভান্ডারে যে আপেল থাকে, হ্যাঁ হ্যাঁ, সেই আপেল। আচ্ছা আচ্ছা, অনেক চলে, এটা 15 টাকা পিস বিক্রি হয়। হ্যাঁ, এইটা আপনারা আমাকে একটাও অর্ডার করতে পারবেন অনলাইনে। এটা হলো তিসির নাড়ু, চমৎকার। কত পিস আছে এটার মধ্যে? 40 পিস, ডিব্বাগুলো সব 40 পিস থাকে, 40 পিস। এখানে আবার চেরি সন্দেশ বলে, এটা চেরি, চেরি সন্দেশ বলে, যদিও চেরি না, এটা এক ধরনের ওই যে আপনার করম চা বলে, ওই টাইপের জিনিস কেটে দেওয়া হয় এটার মধ্যে, চেরি সন্দেশ নামে চলে আর কি। আর এটা হলো শাহী সন্দেশ, একদম ডাইরেক্ট সলিড সন্দেশ, শাহী না, শাহী সন্দেশ, এক্সেলেন্ট। আরও কিছু যদি প্রোডাক্টে চলে আসি, ছোটোর মধ্যে আমাদের সন্দেশের একটা বিশাল কালেকশান আছে, যেটা আগে আমার ছিল না, এখন অনেক আছে। যদি এখানে আসি, তো হলো দুধের পার্সেন্টেজটা অনেক হাই, 10 টাকা করে পিস, বাট দুধ 10 টাকা পিস। হ্যাঁ, দুধ অনেক বেশি। এগুলি সব সন্দেশ আইটেম তাই? হ্যাঁ, এগুলো হলো এখানে যা 15 পিসের আর কি, 10 টাকা করে বিক্রি। এটা একটু দেখান, আমি একটু খুলে খুলেও দেখাই। এগুলো কি অর্ডারড মাল নাকি? এগুলো অর্ডারড মাল আর কি, চলে যাবে ইনশাল্লাহ। এটা যে কেক সন্দেশ বলে আর কি, চকলেট দেওয়া, এটার মধ্যে আবার একটা ভ্যারিয়েন্ট আছে, সেটাই অরেঞ্জের, অরেঞ্জ। হ্যাঁ, যদি আমরা ফ্লেভার এখানে অ্যাড করি না, জাস্ট কালারটা চেঞ্জ, বাচ্চারা খুব পছন্দ করে, বড়রাও খায়। দেখছে তো খুবই চমৎকার। জি। আচ্ছা, আর একটা বড় বিষয় হলো এই রসকদম। আচ্ছা, এটার নাম কি? রসকদম, রসকদম। আচ্ছা, এটার মধ্যে রসকদম কি কি আছে? এটা এটা হলো একটা মিষ্টান্ন ভাণ্ডারে পাওয়া যায় আগে, তো আমরা এটা ছোট আকারে নিয়ে আসছি, অনেক চাহিদা এটা। আচ্ছা, এটা অনলাইনে নিতে পারবে, কোনো সমস্যা নেই।
আচ্ছা এটা হলো একটা পেয়ারা সন্দেশ বলি আমরা এটাকে ভ্যানিলা ফ্লেভারের হয় পেয়ারা সন্দেশ হ্যাঁ আচ্ছা আমাদের একটা হিট আইটেম আছে শন পাপড়ি শন পাপড়ি শন পাপড়ির মধ্যে আমাদের 4-5টা কোয়ালিটির হয় আচ্ছা এর মধ্যে আছে কত পিস এটার মধ্যে আছে হলো 42 পিস 42 এটার মধ্যে আবার 49 পিসের হয় 49 তারপর এটার মধ্যে আছে আপনার আবার শর্মালাই বলে খুব প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে সাদা লাড্ডু আর কি সাদা লাড্ডু দুধ লাড্ডু বলে হ্যাঁ অনেকে দুধ কেসা বলে অনেকে ছানার লাড্ডু বলে আচ্ছা খুব সফট হয় উপরে নারিকেল দেওয়া আলহামদুলিল্লাহ খুব ভালো চলে এবং এই প্রোডাক্টটা আমি যখন বানাইছিলাম আরও যত কারিগর আছে সবাই বলছিল যে আমাদের প্রোডাক্টটা অনেক ভালো আচ্ছা আচ্ছা এটা সবার মুখে মুখে ছিল এই প্রোডাক্টটা এবং আলহামদুলিল্লাহ আমরা যতটুকু হাইজেন এখন গোডাউনটাই দেখতেছেন কতটুকু হাইজেন মেনটেন আলহামদুলিল্লাহ এখানে মেয়াদ 15 দিন আছে কোনোটা 2 মাস মেয়াদ আছে তার মধ্যে কোনো ডিস্টার্ব করলে এটা আমরা ইনশাল্লাহ পাঠাই আচ্ছা সো মানে আমরা চাচ্ছি আসলে ব্যবসায়ীরা যেন লসের ভারটা কাঁধে না নিয়ে লাভের ভারটা সামনে নিয়ে আগাইতে পারে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু দেখবো এখানে মনে হয় আপনার অনেক কাস্টমার আছে তাই না জি জি আলহামদুলিল্লাহ কোন যা কোথায় যাচ্ছে একটু মাইক্রোফোনটা নিয়ে দেন একটু কথা বলি এই প্রোডাক্ট কোথায় যাচ্ছে আপনি আসছেন নেওয়ার জন্য কয় কার্টুন নিলেন এর আগে পরে নিয়েছেন প্রোডাক্ট হ্যাঁ আমরা নতুন শুরু করেছি আমরা আপনার কালকেও নিয়েছি আর আজকেও আসছি ও আচ্ছা আপনি নতুন উদ্যোক্তা কিভাবে সেল করবেন এটা এটা যে আমাদের কয়েকটা দোকান আছে ওই দোকানগুলোতে সাপ্লাই দিবেন আচ্ছা আচ্ছা তারপরে এই যে ওনাকে দেখতে পাচ্ছি ভাই আপনি কোথা থেকে আসছেন জি আমি আসছি সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে জি আপনি কি কি মাল নিলেন আমি আপাতত কিছু স্যাম্পল নিচ্ছি আর কি মানে গ্রামে দেখানোর জন্য হ্যাঁ তো যদি স্যাম্পল দেখে ভালো হয় তাহলে আশা আছে এখান থেকে মাল নেওয়ার আর কি মাল নেবেন জি জি আচ্ছা আপনিও তো ভিডিও দেখে আসছেন জি জি আপনার ভিডিও দেখে আসছেন ওকে বেশ অনেক কাস্টমার আছে এখানে প্রোডাক্টগুলি এখানে সব ডেলিভারি হয়ে যাবে আগে আমাদের কিছু সমস্যা হয়েছিল যেমন আপনারা পেমেন্ট করে দিছেন আমাদের তো পেমেন্ট আগে নেওয়া হয় পেমেন্ট করে দিছেন কিন্তু আমরা আইটেম মিলাতে পারতেছি না দেখা যাচ্ছে আপনারা আমাদেরকে ওই মেনুটা দেখে আমাদের যে ফুড ক্যাটালগ আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই দিই এখন দেখা গেছে আমাদের 24টা আইটেম আছে আপনারা ঠিকই এখান থেকে দেখা গেছে 14-15টা আইটেম অর্ডার করে ফেলছেন এখন দেখা যাচ্ছে কি আমার কাছে অলরেডি 16টা আইটেম আছে আর হয়তো 4-3টা আইটেম নাই সেটার কারণে আমরা মালটা পাঠাতে পারতাম না তো দেখা যাচ্ছে এখানে অনেকে মনে করতো কী ব্যাপার কমিটমেন্ট ফেল হচ্ছে কেন পাঠাতে লেট হচ্ছে কেন দিতে কেন লেট হচ্ছে এই জিনিসটা আমরা আসলে সলভ আউট করতে পারতেছিলাম না এখন আলহামদুলিল্লাহ এখানে করার পরে থেকে যে সিস্টেম আমরা করছি প্রতিদিন সকালবেলা আপনারা আমাদেরকে ফোন দিন আমাদের এখানে রাতের মধ্যে আমাদের ফ্যাক্টরিতে সব প্রোডাকশন করে আমরা এখানে নিয়ে আসি এবং এখানে লাইভ সেল হয় লাইভ সেল বলতে কি আপনাকে আপনি ফোন দিবেন আমরা আপনাকে লাইভ দেখাবো ভাই এখন কারেন্টলি আমার এইগুলো আছে প্রোডাক্ট আপনি এইটার মধ্যে থেকে অর্ডার করে ফেলবেন সাথে সাথে আমরা প্যাকিং করে রাতের বেলা বাসে পাঠিয়ে দিব ইনশাল্লাহ